এদিকে বৃষ্টিতে তৈরি হয়েছে পাহাড় ধসের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান, চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, মুষলধারে বৃষ্টি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, চট্টগ্রাম নগরীর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা সেটি জানাবেন, পাশাপাশি জানাবেন পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে থাকে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তৎপরতা দেখেছেন কিনা। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন, আজ গতকাল বিকেলের পর থেকেই আসলে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে শুরু করে এবং আজকে সকাল থেকে কিন্তু পুরো চট্টগ্রাম জুড়েই বৃষ্টিপাত হচ্ছে। চট্টগ্রাম মহানগরের পাশাপাশি চট্টগ্রামের যে 15টি উপজেলা রয়েছে সেই 15টি উপজেলাতেও বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কিছু কিছু এলাকায় সীমিত আকারে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং একই সাথে যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু কোনো কোনো স্থানে সীমিত আকারে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে এই আগামী 3 দিন মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম জুড়ে এবং সেই কারণে বিভিন্ন স্থানে বন্যার সংখ্যা সহ পাহাড় ধসের সংখ্যার কথা তারা জানিয়েছে এবং সেই খোঁজখবর নীতি থেকে আমরা যেটি জানতে পেরেছি, চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে প্রায় 26টি পাহাড়ে 6,000-এর বেশি পরিবার কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন এবং সেই 6,000 পরিবার তাদের সরিয়ে নেওয়ার জন্য এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু চোখে পড়েনি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, মাইকিং সহ যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রতি সবসময়ই পাহাড় ব্যবস্থাপনা যে কমিটি রয়েছে সেখানে বিষয়গুলো আলোচনা করা হয় এবং করণীয় ঠিক করে রাখা হয়, তেমন প্রস্তুতি তাদের রয়েছে এবং তারা বলছেন যে পরিস্থিতি অনুযায়ী তারা যে কোনো সময় দ্রুততার সাথে মাইকিং সহ তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু করবে, তবে আজকের মধ্যে হয়তোবা সেই মাইকিং শুরু হতে পারে বলে তারা একটি ধারণা দিয়েছেন। অন্যদিকে যদি বলি যে চট্টগ্রামে যে পাহাড়গুলো রয়েছে সে পাহাড়গুলোর সরকারি ব্যবস্থাপনা রয়েছে, অনেকগুলো পাহাড় কিছু পাহাড় রয়েছে ব্যক্তিগত মালিকানায়, সেই সকল পাহাড়ের পাদদেশে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন, তারা কিন্তু আসলে প্রশাসনের কোনো ধরনের তৎপরতা ছাড়া স্বেচ্ছায় কখনোই তারা নিজের বাসস্থান ছেড়ে যান না এবং সেটি কিন্তু বড় একটি শঙ্কার বিষয় এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামে আসলে বিভিন্ন সময়, বিশেষ করে 2007 সালে কিন্তু 2007 সালের জুন মাসে পাহাড় ধসে প্রায় 127 জনের মতো মৃত্যু হয়েছিল এবং সর্বশেষ গত বছরও কিন্তু চট্টগ্রামের 16 শহরে পাহাড় ধসে মা, শিশু এবং বাবার মৃত্যু হয় এবং সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত প্রশাসনের তেমন কোনো তৎপরতা আমরা আসলে দেখিনি। বিশেষ করে যদি বলি চট্টগ্রাম জেলা প্রশাসন, সেখানে কিন্তু আপনি জেনে থাকবেন যে গত মাসেই যিনি জেলা প্রশাসক ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে, নতুন জেলা প্রশাসক আজকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কিন্তু তিনি কিন্তু দায়িত্ব এখনও বুঝে নেননি এবং সেই সাথে সিটি কর্পোরেশনে কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত যিনি মেয়র তিনি নেই, সেখানেও প্রশাসকের মাধ্যমে কার্য পরিচালনা করা হচ্ছে। সব মিলিয়ে আসলে প্রশাসনের স্থবিরতার কারণে এই যে অতি ভারী বর্ষণের যেই সংখ্যা সেই সংখ্যাতেও কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে চোখে পড়েনি। তন্ময়, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান।